গত রবিবার কলকাতা পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়। প্রথম থেকে প্রায় সব আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। বেলা বাড়তে দেখা যায় পুনরায় লালবাড়ি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়ের খবর আসতে শুরু করতেই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। মহিলা নেত্রী শিখা সেনগুপ্তর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কালীবাজারে জেলা কার্যালয়ের সামনে বিজয়ী উৎসব শুরু হয়। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস 132টিতে জয়লাভ করে। এদিন পথ চলতি মানুষদের জয়ের আনন্দে মিষ্টি মুখ করানো হয়। আমরা 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে জেলা পার্টি অফিসে সমবেত হয়েছি। সকালবেলায় আমরা অত্যন্ত খুশির খবর পেয়েছি, এটা আমাদের জয়ের উল্লাস। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার জনগণ, সাধারণ মানুষ, তাদের আজকে কর্পোরেশন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিপুল আস্থা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আশা, ভরসা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে তারা ঢালাও ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, আমাদের তৃণমূল দলকে জিতিয়ে দিয়েছেন। এবং তৃণমূল দলের যে এই এত বিপুল সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবার যে জয়ের উল্লাসে, তাই আমরা সবাই মেতেছি। কলকাতা কর্পোরেশন এবং আবার গঠিত হতে চলেছে, সেখানে বিপুল সংখ্যক কাউন্সিলর থাকবে, আমাদের দলীয় কাউন্সিলর অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর। এটা আমাদের জয়ের উল্লাস। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছি এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন, আমরা তাই তাদের প্রতি কৃতজ্ঞ। সাধারণ কলকাতার সমস্ত কলকাতাবাসীকে আমরা জানাই সবুজ অভিনন্দন। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদের শুভেচ্ছা জানাই, তাদের প্রত্যেককার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।